주기나도 그림이 그림이 보스턴. 허비나 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 এখানে তুই আর বিয়ে হবে না তুমি কেমন মা হ্যাঁ এত করে তোমাকে বারণ করলাম তাও তুমি মেয়ে দেখতে রাজি হলে রাজি না রে কি করব দাদাভাই সম্বন্ধ এনেছি না বললে মনে দুঃখ পাবে না আর বড় মামারও বলিহারি বলা নেই জিজ্ঞেস করা নেই একেবারে সম্বন্ধ এনে হাজির কে বলেছিল হ্যাঁ কে বলেছিল সম্বন্ধ দেখতে তুমি না জেনে খ্যাক খ্যাক করিস কেন বড় মামা যদি আমায় কিছু করতে বলে তাহলে আমি না বলে দেব ও আমার দ্বারা হবে না তোমার দ্বারা তো কিছুই হবে না চুইয়াকে কি জিজ্ঞেস করেছিলে বলেছিলে যে ওর মেয়ে দেখতে আসায় আপত্তি আছে কিনা বলেছিলাম তো ও তো শুনে মুচকি মুচকি হাসতে লাগলো তো তাতে কি বুঝবো রাজি না অরাজি ওই তো তোমার এক ন্যাকা মেয়ে হয়েছে সবেতেই হাসে হাসবে না তো কি করবে তোর মতো সবসময় মেজাজ দেখাবে শ্বশুরবাড়ির লোক যে তোকে কি করে সহ্য করে জানি না কেন যেমন করে তোমরা এতদিন সহ্য করে এসেছিলে তেমনি করেই করছে আজকে এবার তুই মুখটা বন্ধ কর তো ওনাদের আসার সময় হয়ে গেছে আজ তো বাড়ির মেয়েরা আসবে আজ তো তার মানে অন্যদিন আবার অন্য লোকরা দেখতে আসবে নাকি আবার বোনটাকে হ্যাঁ মানে দাদাভাই তাই বলেছিল যে প্রথমে বাড়ির মেয়েরা আসবে তারপরে বাড়ির পুরুষেরা মানে গুরুজনেরা তারপর ছেলে আর তার বন্ধুরা আর তুমি এক কথা মেনে নিলে ও মা আমার যে কি হচ্ছে না তোমার বলতে পারবো না আহ তা তোর বাবাও তো শুনেছে সেও তো আপত্তি করতে পারত সে তো শুনলো আর টুক করে সরে পড়লো কেন আজকে বাবাকে থাকতে বললে না কেন কি করে বলবো ছেলের মা যে বলে পাঠিয়েছে বাড়িতে যেন পুরুষেরা না থাকে বাবা এই শাশুড়িকে তো আমার পেন নাম করতে ইচ্ছে করছে দাঁড়াও দাঁড়াও আগে সামনে পাই তারপর তারপর কি হ্যাঁ তারপর কি খবরদার বলছি বইয়া খবরদার তুই কিচ্ছু বলবি না তোর যা মুখ তোর কথা শুনলে ওরা চলে যাবে ভালোই হবে আপদ বিদেয় হবে যে বাড়িতে শাশুড়ি পার্টি করে সে বাড়িতে বইয়ের এমনই মুখ হয় শাশুড়ি পার্টি করেন তো আমার কি উনি ওনার মতন থাকেন আমি আমার মতো ওদের বাড়িতে কেউ কাউকে ডিস্টার্ব করে না যাকে একবার দেখো তো চুইয়া রেডি হয়েছে কিনা হ্যাঁ হ্যাঁ আমি যাচ্ছি দেখিস ওনারা এসে বললে যেন উল্টাপাল্টা কিছু বলিস না 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 তোমার অতিথি বলে কথা আমি কিছু অন্যায় আচরণ করতে পারি ও ভাগ্যি আমার বিয়ে হয়ে গেছে তা না হলে আমাকেও তুমি একদিন মেয়ে দেখানোর পিঁড়িতে বসিয়ে দিতে তা সে চান্স দিলে কোথায় পাশ করে চাকরি করতে না করতে একদিন একটা রোগা পটকা ক্যাংলা চেহারা ছেলেকে সামনে দাঁড় করিয়ে বললে মা একে আমি বিয়ে করব আমার তো তখন যা মনে হয়েছিল হে মা ধরণী দিদা হও আমি মাটির তলায় চলে যাই বাবা সুমনকে দেখে তোমার এমন অবস্থা হয়েছিল যে ধরণী দিদা হও বলতে হয়েছিল রাগ করলে কি হবে যা মনে হয়েছিল তাই বললাম আমার না হয় ক্যাংলা মতো একটা ছেলেকে পছন্দ হয়েছিল তা তোমার ছোট মেয়েটিকে কি জিজ্ঞেস করেছো যে তার কোনো ছেলেকে পছন্দ আছে কি না না করিনি আর এখন করবো না এনারা দেখুক তারপর কি বলেন শুনি তারপর যা জিজ্ঞাসা করার করবো তুমি দয়া করে এখনই সাহস নেও না আমি যাই চুইয়াকে দেখে আসি তিনি তো সাজতে বসলে আর ওঠার নামই করেন না দয়া করে মুখটা বন্ধ রেখো আমি যাচ্ছি বন্ধ রাখবো না ছাই করবো আসুক তো আগে তারপর দেখছি কি করা যায় কি অশ্বর্থা বলে তিনবার দেখবে দেখাচ্ছি তোমাদের যদি না টয়লেট করতে পারি তো আমার নামই তেজস্বিনী গুহ ঠাকুরতা নয় বর্তি আমি চলে যাচ্ছি তুমি মামিকে বলে দিও ও মা চলে যাচ্ছিস কি রে এখন তো বাড়িতে লোক আসবে আমার বাড়িতে লোক আসবে স্পেশাল তাহলে চুইয়াকে দেখতে আসবে জেনেও তুই বাড়ি চলে যাবি এত কি স্পেশাল ব্যাপার তোর কেন আমরা কি মানুষ নই আমাদের কি স্পেশাল কিছু হতে পারে না চুইয়া দিদি সাজতে পারে আমি পারি না আরে চুইয়াকে তো আজ দেখতে আসবে তাই আমাকেও তো দেখতে আসবে তাই বলিস কি তোকে দেখতে আসবে কেন চুইয়াদেরকে দেখতে আসতে পারলে আমার কি ব্যাপার হবে না কেন দুজনেই মেয়ে দুজনেই মানুষ বাপরে তোর কি কথা হয়েছে রে তুই তো এমন ছিলি না রে চম্পা সেই ছোট থেকে দেখছি
আসলে এই বাড়িতে মা বাবা চুইয়া সবাই তো শান্ত, কেউ কিচ্ছু বলে না, তাই তোর এত কথা। তা কে শেখালো তোকে এত কথা বলতে? তোমার শাশুড়ি। আবার কি? তোমার শাশুড়ির কাছে শিখেছি। একদিন আমাদের পাড়ায় মিটিং করতে এসেছিল, মায়ের খাতে চেঁচিয়ে বলেছিল, আমরা সবাই মানুষ, ওসব মেয়ে ছেলে কিচ্ছু নয়, সবার উপর মানুষ সত্য, তার উপরে কিচ্ছু নাই। ও যা বললো না, তোমায় কি বলবো দিদি, আমার একবারে চিৎকার করে বলতে ইচ্ছা করছে। চুপ, একদম চুপ, এখানে চিৎকার করতে হবে না, তুই যা এখান থেকে। ও মা, চলে যাবে কি রে? এখনই লোকজন আসবে। ওর বাড়িতে লোকজন আসবে। সে আবার কি? কেন, চিয়া দিদিকে দেখতে আসতে পারে, আমাকে পারে না। ওকে ও আজ দেখতে আসবে মা, ওকে এখন ছেড়ে দাও। তার মানে আমার রাজ্যের থালা বাসন পড়বে সে সব ভেঙে? কেন, তুমি আর তোমার দুই মেয়ে সবাই তো বড়, তোমরা পারবে না? আমি তো তোমাদের চেয়ে ছোট। আমি পারব কেন, আমরা গরিব বলে? এই বাবা, এই কি কাণ্ড! আচ্ছা তুই এত কথা শিখলি কার কাছে রে? তোমার বেয়ালির কাছে গো। আমার শাশুড়ির মিটিং এ গিয়ে শিখেছে। তাই সেজন্যই এত কথা? তাই তো ভাবি, এত কথা চম্পা শিখলো কি করে? পাটি করা মহিলার কাছে। মা, নো পরনিন্দা, আমার শাশুড়ির সম্পর্কে তুমি কিচ্ছু বলবে না, তোমার সম্পর্কে উনি কিচ্ছু বলবেন না, তা আমি ওনাকে বলে দিয়েছি। যাকে তুই যা গিয়ে ভালো করে সাজ। দাঁড়া দাঁড়া, হ্যাঁ রে, ছেলেটা কি করে? কোন ছেলে? তোর বাবা, তোর সঙ্গে যার বিয়ে হবে। ও তাই, বলো, করতে চায়ের দোকান আছে। কোথায় দোকান? ওই তো তোমাদের গলি পেরোলে বড় রাস্তার পাশে। আরে ওটা তো বোম্বার দোকান, ওই বোম্বাই তোর বর। বোম্বা মানে ওই যে ছেলেটা দোকানে বসে থাকে, কাদম্বি চুল, মাঝে মাঝে আবার পনি তেলও বাঁধে। ওরম করে বলছো কেন? চায়ের দোকান আছে বলে কি সাজবে না? আমি বলেছি তুমি যখন বোম্বাদার ভক্ত, আবার ডাক নামও বোম্বা, তখন তোমার ভালো নামটাও পাল্টে দাও, ওসব নেতায় চরণ চরণ চলবে না, নামটা পাল্টে ওই বোম্বাদার নামই রাখো, বসেন জি। ওর আসল নাম নিতাই চরণ। হ্যাঁ, ওরা বোস্টন তো, তাই নিতাই নিমাই এইসব। আর বোম্বাদাটা কে? এ বাবা, তুমি কি গো, বোম্বাদা হলো প্রসেনজি। কোন প্রসেনজি? সিনেমা, তাকে দাদা বলছিস কেন? মা, আমি আর তোমাদের কচকচানি সহ্য করতে পারছি না, চম্পা এবার তুই যা তো। অত রাগ ভালো না বার দিদি, মানুষকে মানুষ বলে ভাবো। তোমার শাশুড়ি বলেছে সকলের উপরে মানুষ সত্য, তার উপরে কিচ্ছু না। তুই যাবি? যাচ্ছি যাচ্ছি। ও বাবা, দরজার বাইরে তো লোক দাঁড়িয়ে গো। আসুন আসুন, আপনারা ভেতরে আসুন, আমি যাচ্ছি, কাল এসে ঠিক সময় কাজ করব, চিন্তা করো না। আসুন আসুন, বসুন। আর সবাই কই? মোটে দুজন। দাঁড়ান, আগে দুজনের দেখে পছন্দ হো, তবে তো অন্য লোকেরা আসবে। আমার বেলাতে তো তাই হয়েছিল সাতবার, তাই না মা? আপনি? ওটি আমার বড় বৌমা, এই দু বছর হলো বিয়ে হয়েছে। বড় বৌ? ও, কটি ছেলে আপনার? আমার চারটি ছেলে, মেজটির জন্য আগেছি, তারপর ক্রেমে ক্রেমে আরো দুই ছেলে হবে। ক্রেমে ক্রেমে মানে? বইয়া, ক্রেমে ক্রেমে মানে ক্রমে ক্রমে, মানে পর পর। ও বুঝলাম। তো এই কি পাত্রে? না 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 না, এ তো আমার বড় মেয়ে, ওর বিয়ে হয়ে গেছে। ও মা, বিয়েওয়ালা মেয়ে দেখে বোঝাই যায় না, তাই না মা? শাখা নেই, সিঁদুর নেই, একটা হাত তো খালি। আমি ওরকমই পছন্দ করি, আমার শাশুড়িও তাই। সে কি কাণ্ড, গিন্নি মানুষের হাত খালি, কি অলক্ষণে বলুন মা। এতে আপনার ছোট মেয়েটি কি তাই পছন্দ করে? না না না, সে কি, ও অমন নয়। না মা, এক্ষুনি বলো না, আগে ওনারা দেখুন পছন্দ হোক, তারপর ক্রেমে ক্রেমে একজন একজন করে দেখে যাক, তারপর তো বিয়ে, তখন দেখা যাবে চুইয়া কি পছন্দ করে আর কি পছন্দ করে না। এতে আপনার ছোট মেয়ে কোথায়, সে বাড়ি নেই? না না না, সে কি,
বাড়িতেই আছে। ও খুব সাজতে ভালোবাসে তো, তাই এখন সাজছে। অনেক টাইম লাগে ওর সাজতে। কেন, গায়ের রংটা একটু চাপার দিকে নাকি? একটু নয়, অনেকটা। আহ বুড়িয়া, তুই একটু থাম না। না না, আমার ছোট মেয়ে বেশ ফর্সা। তাই বলুন, চাপা জানলে তো আমরা আসতুমই না। ছেলেও চাপা, মেয়েও চাপা, ক্রেমে ক্রেমে তো ছেলে পিলেরাও তো চাপাই হবে, তাই না? আপনি কি বলেন? আমি আমি আর কি বলবো, আমার বেলাতে তো তাই হয়েছিল। ছ মাস টানা ফিয়ার লাভলি মেখে তবে রংটা আমার ইয়ে মতো হয়েছে। তা না হলে তো আমার রংটা একটু নরম মতো ছিল, তা এখন শক্ত হয়েছে। তুই যা তো চুইয়াকে ডেকে আন। আপনার মেয়ের নাম চুইয়া? হ্যাঁ, ছোটবেলায় খুব চুইংগাম খেত তো, তাই ওর নাম চুইয়া। আচ্ছা আমি ওকে ডেকে আনছি। আপনার বড় মেয়েটি তো খুব টরটরে, মানে কথার একেবারে ফুল জোরে। মায়ের আবার অমন মেয়ে পছন্দ নয়, তাই তো কথা কম বলি, তাই না মা? তা আপনার ছোট মেয়েটি কি অত কথা বলে না? না না না, ও বেশি কথা বলে না, শান্ত, খুবই শান্ত। সেই ভালো সেই ভালো, আমার নেরু আবার বেশি ফরফর করা মেয়ে ভালোবাসে না। নেরুকে? ও মা, সেই তো পাত্র, মানে আমি মেজ ঠাকুরপো, ছোট থেকে একটু ন্যাড়া হতে ভালোবাসে তো, তাই ওর নাম নেরু। ঠিক বলেছি মা? ওই তো ওই তো, এসে গেছে। আয় আয় আয়, এই যে এইটি আমার ছোট মেয়ে। এসো এসো মা, বসো বসো। বাবা, এ তো খুব সাজা সেজেছে। বাবা, বিকেলবেলা বাড়ির মধ্যে জারদৌসি পড়ে আছো, আর কত গয়না, গরম লাগবে তো গো। আপনি টিভি দেখেন, মানে সিরিয়াল? তা আবার দেখি না, সেই সন্ধে সাতটায় বসে রাত্রি দশটায় উঠি। তাহলে তো আপনার, আপনি দেখে অভ্যস্ত, সিরিয়ালে কিরকম জারদৌসি করে রান্না করছে, খেতে দিচ্ছে, ঘুমোচ্ছে, আপনার তখন খারাপ লাগে না? মনে হয় না গরম লাগছে? এই কি জিয়া, ঠিক করে কথা বলো। বাবা, আপনার ছোট কন্যাটিও তো একেবারে বকেশ্বরী, দিদিটির মতো। ওর নাম বকেশ্বরী নয় তো, ওর নাম বিজয়িনী, আর আমার নাম তেজস্বিনী। তেজস্বিনী? ও আবার কেমন নাম মা? আমার খুব তেজ তো, ছোট থেকেই। ছোটবেলায় একবার একটা কচ্ছপ ধরেছিলাম, সবাই বলেছিল বাপ রে মেয়ের কি তেজ, তখন বাবা নাম রাখলো তেজস্বিনী। ঠিক নামই রেখেছে। আপনার জামাইটিও কি এরকম, মানে এরকমই তেজ নাকি? না না, একদমই নেই, জামাইবাবু খুব শান্ত। আচ্ছা, অমিতাভর মার নাম তেজি না? অমিতাভ কে? ও মা, তাও জানেন না, অমিতাভ বচ্চন, ওর মায়ের নাম তো তেজি। দূর বাবা, তুমি একটু থামো দেখি বৌমা, সব সময় খালি সিনেমা সিনেমা। আপনার ছেলের নাম কি? কোন ছেলে? যিনি আমার বিয়ে করবেন। আহ চুইয়া, তুইও তো দেখছি দিদির মতো কথা বলছিস। তা ওকে একটু বলতে দাও না মা, ওরা তো কিছু জিজ্ঞেস করা থাকতে পারে, তাই না? বলুন। পাত্রে আবার কি জিজ্ঞেস করবে, আপনার বাড়ির দেখছি সবই উল্টো, প্রশ্ন তো আমি করব। পাত্রী বলছে কেন? কেন, আপনার কি নামটা বলতে আপত্তি আছে? এ বাবা, আপত্তি থাকবে কেন, মেজ ঠাকুরপোর নাম তো নেরু। সে কি নেরু? ছোট থেকে নেড়া হতে ভালোবাসে তো, তাই ওই নাম, থেকে থেকে তো খালি নেড়া হয়ে যায়। তার মানে বড় নেড়া? বুইয়া, এবার একটু চুপ কর না। হ্যাঁ, আপনার এই বড় মেয়েটি বড্ড বেশি কথা বলে, এত কথা বললে তো বিয়ে ভণ্ডুর হয়ে যাবে, এখন পর্যন্ত তো কোনো কথাই বলো না পাত্রীর সঙ্গে। আচ্ছা আমি বলে দিচ্ছি সব কথা, আমার নাম বিজয়িনী, ডাক নাম চুইয়া, এমএ পাশ করেছি সদ্য। ও বাবা, এমএ পাশ, সে তো বড্ড বেশি হয়ে গেল। কেন, তোমার দেওর কি পাশ? আমার বাড়িতে তো সব বারো কেলাস। তারপরে ব্যবসা? নিজেদের ব্যবসা তো ছেলেরাই দেখে, কিন্তু এত লেখাপড়া জানা মেয়ে আমার ছেলে পছন্দ করবে না।
ওরা আমার মেয়েদের বেশি পড়াশোনা করা ভালোবাসে না। কেন? যত বেশি লেখাপড়া তত বেশি কথা, মুখের উপর ফরফর ফরফর। আমার মতো তাই না? আমি তো আবার দুটো এমএ। সর্বনাশ! এই এত লেখাপড়া যা শেখানোর জন্যই আপনার এই বড় মেয়েটা বেগর বাই গাইছে। কি গাইছে? বেগর বাই সেটা আবার কি? ও, আরো একটা কথা আপনাকে বলা হয়নি, আমি খুব সাজতে ভালোবাসি, বই পড়তে, গান শুনতে, সিনেমা দেখতে খুব ভালোবাসি, কিন্তু কাজ করতে একটুও ভালোবাসি না। না 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 না, এই আমার চলবে না, কাজ না করলে তো দেখি ছেলের সাথে কথা কয়ে। ও যদি বলে তাহলে ক্রেমে ক্রেমে সবাই আসবে। তারপর আর প্রেমে প্রেমে আসার দরকার নেই, তাছাড়া আর একটা ঝামেলা আছে। আবার কি ঝামেলা? উফ, তোমার এই মেকআপ করা বৌমা আমার ভালো লাগে না। বলো দেখি কি বলছো। অনেকক্ষণ বলবার চেষ্টা করছি আর বলাই হচ্ছে না। ওই যে চুইয়া না কি যেই না ওর দিকে তাকাচ্ছে, অমনি আমাকে জিভ ভেঙাচ্ছে। এটা তো লক্ষণ ভালো নয়। শেষকালে মেজ ঠাকুরপো দেখতে এলে যদি জিভ দেখায় তাহলে তো কেলেঙ্কারি এক শেষ। বাবা, তাহলে তো ছেলে পাগল। আমরা এবার উঠি, বুঝলেন, উঠি, পরে পরে সব কথা হবে। ও বাবা, চলে যাবেন কি? এখনো তো কিছু খাওয়াই হলো না। না 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 না, আমরা কিছু খাবো না, আজ আমাদের উপোস, শুক্রবার না, সন্তোষীমার পুজো আছে, বাড়ির সব মেয়েরা করে তো। ও বাবা, তাই? আমার বোন তো একেবারে উপোস করতে পারে না। ও মা, ওই আবার কি? আবার আপনার ছোট মেয়ে আমার বৌমাকে সেই আশার তো জিভ ভেঙাচ্ছে। জিভ ভেঙাচ্ছে? সেই আবার কি? যেই না ওর দিকে তাকাচ্ছে, অমনি টুক করে জিভ দেখাচ্ছে। আপনারা যে কি বলছেন কি, আমি তো কিছু বুঝতে পারছি না। না বাবা, কি আছে, তুমি কি ভুলে গেলে মা, ছোট থেকে চুইয়ার জিভ দেখানোর অভ্যেস আছে না? জিভ দেখানোর অভ্যেস? চুইয়ার কি বলছিস কি? হ্যাঁ মা, আমার অভ্যেসটার কথা লুকিও না, শেষকালে ওনার ছেলের সামনেই যদি। না না না, থাক থাক, দরকার নেই, আমরা এখন আসি, বুঝলেন, আসি আসি। তাহলে ক্রেমে ক্রেমে ওনারা আবার কবে আসবে, মানে ওই নেহরু? এতক্ষণে যা বুঝলাম তাতে আপনার মেয়েকে কেউ পছন্দ করবে বলে আমার মনে হয় না, আমার নেহরুও না। এত বড় মেয়ে জিভ ভেঙায় আমি বাপের জন্মে দেখিনি গো। আমরা আসছি, চলুন মা। ও মা, ওই আবার! তা তুমি বা বৌমা বারবার ওর দিকে তাকাচ্ছ কেন? আচ্ছা আমরা চলি, বুঝলেন, চলি। আসুন, আমি আর কি বলবো। আপনি আর কি বলবেন, বলবেন আপনার দাদা, তিনি তো আমার নেহরুর সর্বনাশ করতে চাইছিলেন। আর একটা কথা, মেয়ে দুটিকে একেবারে শিক্ষা দেননি, ওদের জন্য খুব বিপদে পড়বেন বলে গেলুম। চলো বৌমা, চলো চলো চলো। ছি 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 ছি, লজ্জায় মাথা কাটা গেল আমার, এত এত লেখাপড়া শিখে এই হাল তোদের, মানুষ করাটাই আমার বৃথা গেল। ছি 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 ছি, তোদের এই ব্যবহার! রাগ করছো কেন মা? আচ্ছা সত্যি কথা বলো তো, ওই নেহরুর সঙ্গে তুমি আমায় বিয়ে দিতে? তা হয়তো দিতাম না, তাই বলে তোরা দুজন এত অসভ্যতা করবি? তা না হলে তো তুমি ক্রেমে ক্রেমে সাতবার মেয়ে দেখতে আসতো আর তুমি ওকে বসাতে পারতে মা। তা বলে তুই ওদের বউটাকে জিভ দেখাবি? তুই কি পাগল নাকি? ওটা তো তোমার জামাই শিখিয়ে দিয়েছে, মানে তোমার ওই ক্যাংলা মতো জামাই সুমন। আমাকে সুমনদা বলে দিয়েছিল হয় ট্যাড়া হয়ে থাকবি না হয় জিভ দেখাবি, তার করেছি। ছি 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 ছি, জামাই তো ওই রকম, ওকে দেখে তো এমন পাজি মনে হয় না, কেমন শান্ত শান্ত কথা। ছি 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 ছি, জামাই বাবু হয়ে একমাত্র শালীর বিয়ে বাতিল করে দিল। বাতিল করলো কোথায়? সুমন তোর বিয়ে ঠিক করে ফেলেছে। ঠিক করে ফেলেছে মানে কি? আমি কিছু জানলাম না, বিয়ে ঠিক হয়ে গেল বলি পাত্রটিকে প্যাংলা মানে? প্যাংলা আবার কি, ওটা কি একটা নাম হলো? ও তো তোমারই দেওয়া নাম মা, ক্যাংলার ভাই প্যাংলা। ও, তার মানে সুমনের ছোট ভাই সুজন। হে ভগবান! হে ভগবান বললে কেন মা, সুজনকে তোমার পছন্দ নয় কেন?
অত রোগা রোগা চেহারার ছেলে আমার ঠিক পছন্দ নয়। তার উপর দাড়ি দু চোখে বিষ। বাবার তো পছন্দ, তোমার নয় কেন? বাপের সঙ্গে পরামর্শ আগেই হয়ে গেছে। ভালো, খুব ভালো, তাহলে আমাকে আর কি দরকার? মোট কথা, যেখানে বাড়ির গিন্নি পার্টি করে সেই বাড়ি আমার পছন্দ নয়। কিন্তু আমি কি করব, আমার তুই মেয়ে তো হাসে এসে ওই বাড়ি ঢুকে পড়ছে। তো বেশ তো, একটা মা রোগা করেছে আরেকটা মা না হয় মোটা করে দেবে। আজ তো অনেক রকম রান্না করেছিলে নেরুল মাকে খাওয়াবে বলে, সেগুলোই তোমার দুই জামাইকে খাইও। আজ তো তারা ক্রেমে ক্রেমে আসবে। আমার গায়ে পড়েছে ওই দেড়েলকে খাওয়াতে। ও, তাহলে সুজনকে বলে দি তুই আসিস না, মার তোকে পছন্দ না। তুইও কি তোর দিদির মতো বরকে তুই বলবি? সে তো বলবেই, সুজন তোর বন্ধু, বন্ধুকে তো তুই বলবেই। থা, সাত করে অত বন্ধুকেই বা বিয়ে করা কেন? ছি, স্বামীকে কেউ তুই বলে? যাকে ক্যাংলা তো মাছ খেতে ভালোবাসে, আর দাড়িয়ালা প্যাংলা তিনি কি ভালোবাসেন? মা, ও মিষ্টি খেতে খুব ভালোবাসে। ঠিক আছে ঠিক আছে, তোমরা যা করবার করো, আমি উপরে যাচ্ছি। আমার ভেতরটা না কেমন তোলপাড় করছে, ভাবছি চুইয়া শুদ্ধ চলে গেলে আমরা কি করে থাকবো। এই মরেছে। ও মা, এ কি, তুমি সত্যি সত্যি কাঁদছো? প্লিজ তুমি কেঁদো না মা। একটা কথা বলবো তোদের। বলো মা, বলো। এত তাড়াতাড়ি কেন তোরা বড় হয়ে গেলি রে? তোদের কেন ছাড়তে হবে বল না রে? কোথায় বড় হয়েছি? এই তো ছোটবেলার মতো বলছি, এটা আমার মা। কখনো না, এটা আমার মা। আমি কিন্তু কেঁদে ফেলবো, এটা আমার মা। না, আমিও কেঁদে ফেলবো, এটা আমার মা। ঠিক আছে বাবা, আমি দুজনেরই মা। আমি চুইয়া বুইয়া দুটো লক্ষ্মী সোনামের মা। হয়েছে তো? হয়েছে। এবার নমস্কার।